Dear learners, how are you? I think you all are well like me, and in this crucial time you didn't stop your study. So let's not waste our time. It's time to enjoy our class. Okay, today we will discuss another topic on narration. You know, we have already done it two part of narration. Okay, so let's start our journey. At first, I would like to announce the title. Okay. Dear learners, we should go back with our first class on narration. I think আমি মনে করি যে তোমাদের ওই অংশটা ভালো করে কমপ্লিট করা আছে, ভালো করে বুঝে নেওয়া আছে, কেননা প্রথম পার্টের ওই পার্ট ওয়ানে যে বেসিক রুলস গুলো ছিল সেগুলো এখানে কাজে লাগবে। তো যদি মনে না থাকে তাহলে আমি খুবই সংক্ষেপে ওটা আরেকবার একটু ফ্ল্যাশব্যাক করতে চাই। সেটা হলো, প্রথমে আমরা পার্ট ওয়ানের মধ্যে ন্যারেশনের বিভিন্ন অংশের পরিচিতি জেনেছিলাম, তারপরে সেটা কিভাবে করতে হয় জেনেছিলাম, দেন আমরা শব্দগত পরিবর্তনের ব্যাপারটা জেনেছিলাম, টেন্স পরিবর্তনের নিয়মটা জেনেছিলাম, তারপরে আমরা পার্সন পরিবর্তনের নিয়মটা জেনেছিলাম। মনে আসছে নিশ্চয়ই, তাই না? তো আমরা সেই সেই রুলস গুলোর উপর ভিত্তি করে এখানেও কিছু কিছু অংশ সেগুলো কাজে লাগবে। তো আমরা শুরু করি, ঠিক আছে? তো টুডে উই উইল ডিসকাস অন দ্য সেন্টেন্স হুইচ ওয়াজ উই হ্যাভ অলরেডি ডান অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ওকে, টুডে উই উইল discuss imperative sentence. Imperative. Dear learners, আমি মনে করছি যে তোমাদের imperative sentence টা চেনার সক্ষমতা আছে। যদি চেনার সক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো না, এবং সমাধান তো তার আরো অনেক দূরের ব্যাপার, ঠিক আছে? তো প্রথমে আমি খুব সংক্ষেপে যদি বলি imperative sentence কোনগুলো, যেগুলো যেসব সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, কোনো কাজ করার প্রস্তাব ইত্যাদি বোঝানো হয়, সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তবে এটা চেনার কিছু শর্টকাট ওয়ে আছে যেগুলো আসলে না জানা থাকাই ভালো। যেমন এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মূল ভাব দিয়ে শুরু হয়। ওকে, কাম হিয়ার, মূল ভাব দিয়ে শুরু হলো, তাই না? এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ভার্ব। আমরা সচরাচর জানি, দেখে থাকি যে প্রথমে কোনো সাবজেক্ট থাকে, প্রথমে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, এরকমই জানি। কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে এরকম ভার্ব দিয়ে, ঠিক আছে? অথবা এরকম থাকতে পারে ডোন্ট, এটাও একটা ভার্ব, তাই না? ওকে, তারপরে আর শুরু হতে পারে লেট দিয়ে, লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। তো কি হলো, লেট দিয়ে শুরু হলো, অথবা মূল ভাব দিয়ে শুরু হলো, অথবা লেটস দিয়ে শুরু হলো। লেটস প্লে, লেটস প্লে গেমস, ঠিক আছে? তো আমরা এভাবে চিনতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো। তবে বেসিক ওয়ে হচ্ছে আমাকে প্রথমে সেন্টেন্সটার মূল ভাবার্থটা জানতে হবে, যে সেন্টেন্স দিয়ে কি বোঝানো হয়েছে। ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না, নিষেধ করা বোঝালো, তাই না? তো নিষেধ করা বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, এটা হচ্ছে একটা কাজ করতে দেওয়া বোঝাচ্ছে। সেটা অনুরোধ বোঝাতে পারে, আদেশ বোঝাতে পারে, বা কোনো ওখানে যেতে দেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব বোঝাতে পারে, এরকম। লেটস প্লে গেম, চলো গেমস খেলি। তো এখানে হচ্ছে প্রস্তাব করা বোঝাচ্ছে, কোনো কাজ করার প্রস্তাব। তাহলে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায় যেসব সেন্টেন্স গুলো দিয়ে, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো মূল ভাব দিয়ে শুরু হবে, অথবা ডট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, অথবা লেস দিয়ে শুরু হবে। তো এই তিন ধরনের সেন্টেন্স কিভাবে স্পিচ চেঞ্জ করতে হয় সেটা আমরা আজকে দেখব।
ঠিক আছে, সো আমরা শুরু করি। প্রথমে আমি এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে যেগুলো আদেশ অনুরোধ আদেশ নিষেধ বোঝায় সেগুলো কিভাবে করতে হয় আমি সেটা দেখাতে চাই। ওকে, তো আমি যদি প্রথমে তার পয়েন্টগুলো লিখি, আমি আর তার আগে একটা সেন্টেন্স লিখতে চাই এখানে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো। ঠিক আছে, সে আমাকে বলেছিল এই কাজটি করো, তো ডু দিস ওয়ার্ক, এটাই তো আমাদের সেই মূল সেন্টেন্স, তাই না, যেটা আমাদের স্পিচ চেঞ্জ করতে হবে। তো ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো, এটা একটা আদেশ বোঝানো হচ্ছে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে এখানে অর্ডার বসতে পারে, অর্ডার, এখানে কমান্ডও বসতে পারে, তো আমি আর সিনোনিম এর জন্য লিখলাম না। ওকে, অর্ডার, রিকোয়েস্ট, তারপরে ফরবিড ইত্যাদি বসতে পারে। সো আমি সংক্ষেপে লিখলাম, অর্ডারের পরিবর্তে কমান্ডও বসতে পারে সিনোনিম, এর জন্য আমি লিখলাম না, অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড ইত্যাদি বসতে পারে। ওকে, তো এখানে এই ধরনের সেন্টেন্সের বেলায় এটা কাজে লাগবে। তো আমরা শুরু করি, নাম্বার টু হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তনের পরে আমার কমা উঠাতে হবে। কমা উঠিয়ে আমি টু দেব, কমা উঠিয়ে কি দেব, টু দেব। ওকে, নাম্বার থ্রি হচ্ছে মূল ভার্ব থেকে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবো, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, আর অন্যান্য পরিবর্তন যদি দরকার হয় সেটাও আমরা বলব। অন্যান্য পরিবর্তন বলতে এখানে শব্দগত পরিবর্তনের কথা বোঝানো হচ্ছে, তাছাড়া আর টেন্সগত পরিবর্তনের সুযোগ এখানে নাই। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা কি করবো, রিপোর্টিং ভার্ব এই অনুযায়ী বোঝাবো, এই অনুযায়ী প্রকাশ করবো। হি সেড টু, সেড টুর পরিবর্তে এখানে তিনটা লেখা হয়েছে, তো এর মধ্যে থেকে কোনটা হবে সেটা আমি বুঝবো কি করে, এর ভাবার্থটা বুঝে। এখানে অর্ডার করা বোঝাচ্ছে, সো আমি অর্ডারটাই লিখবো, অর্ডার লিখবো, অর্ডার, ইডি কেন হলো, এখানে এটা পাস্ট টেন্সে আছে তাই। ঠিক আছে, তো হি অর্ডার্ড মি, কমা উঠে গিয়ে কি হবে, টু বসবে, বসলো, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসলো, মূল ভার্ব এখানে এটা ডু, ডু দিস ওয়ার্ক, তো ডু দিস ওয়ার্ক। এখানে একটা ভুল আছে, সেটা কি কেউ বুঝতে পারছো, এই যে এই পয়েন্টটা থেকে একটা ভুল বের হবে, অন্যান্য পরিবর্তন যদি লাগে, সেটা হচ্ছে আমি শব্দগত পরিবর্তনের কথা বলেছিলাম। আমরা প্রথম ক্লাসে যেটা শব্দগত পরিবর্তনের লিস্ট দেখেছিলাম সেখানে নিশ্চয় ছিল দিস থাকলে দ্যাট হয়, তো এর মধ্যে একটা দিস আছে, এটা না হয়ে এখানে কি হবে, দ্যাট। ওকে, তো এটাই ছিল আদেশ নিষেধ বা অনুরোধ বোঝালে যে ওয়েতে আমাদের ন্যারেশনটা করতে হবে সেটা এরকম। তো আমি আরেকবার যদি দেখি, প্রথমে আমার কি করতে হবে, রিপোর্টিং ভার্বটা অর্ডার, রিকোয়েস্ট বা ফরবিডে লিখতে হবে। এখন ফরবিড নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে ফরবিড আমরা কখন লিখবো, যখন এখানে কোনো কিছু নিষেধ করা বোঝাবে। যেমন এখানে যদি থাকতো ডোন্ট ডু দিস ওয়ার্ক, যদি এটা থাকতো, হি সেড টু মি ডোন্ট ডু দিস ওয়ার্ক, সে আমাকে বলেছিল এই কাজটি করো না, নিষেধ করেছিল, তখন আমি দুইভাবে এটা করতে পারবো, সরাসরি আমি ফরবিড ব্যবহার করতে পারবো রিপোর্টিং ভার্বে, সেটা কেমন, তখন এখানে হতো হি ফরবিড, বেড কেন, এখানে বি, এখানে বেড কেন, এখানে পাস্ট টেন্স আছে তাই এটারও পাস্ট ফর্ম আমি লিখেছি, হি ফরবিড মি টু ডু দ্যাট ওয়ার্ক, সে নিষেধ করেছিল আমাকে কাজটি করতে। ওকে, তবে যদি আমি ফরবিড ইউজ না করি,
যদি আমি অর্ডারই রাখি তাহলে যেটা আমার করতে হবে এই ডোন্ট এর জন্য এই যে নটটা এটা এখানে বসবে, এটা এখানে বসবে নট টু, তখন হবে হি অর্ডারড মি নট টু ডু দ্যাট ওয়ার্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আরেকবার দেখে গেলে তোমার ব্যাপারটা রিভাইজ হয়ে যাবে। তারপরেও আমি খুব সংক্ষেপে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কোন অংশটা করলাম সেটা বলি। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত তিন ধরনের হয়ে থাকে, যেটা আদেশ নিষেধ অনুরোধ বোঝায়, এবং যেটা শুধু লেট দিয়ে শুরু হয়, এবং যেটা লেটস বা প্রস্তাব করা বোঝায়। এই তিন ধরনের সেন্টেন্সের তিন রকম হয়। তো আমরা প্রথম ধরনটা এভাবে করব। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় ধরনে চলে যাই। দ্বিতীয় ধরনটা হলো, আমি একটা উদাহরণ লিখবো আগে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, লেট মি গো দেয়ার, আমাকে যেতে দাও সেখানে। ওকে ফাইন, সে আমাকে বলেছিল আমাকে সেখানে যেতে দাও। এখন যেটা হবে এই যে রিপোর্টিং ভার্বটা সেটা হবে টোল্ড, সেটা কি হবে টোল্ড, রিপোর্টিং ভার্বটা টোল্ড হবে। তো আমরা সেই টুর পরিবর্তে টোল্ড লিখলাম, হি টোল্ড শ্রোতা বসিয়ে দিলাম, কমা বল, কমা উঠে, কমা উঠে, এটা এভাবেই থাক, কমা উঠে তখন কি বসবে, দ্যাট বসবে, কমা উঠে দ্যাট বসলো। এবার মূল ভাগ থেকে শেষ পর্যন্ত এভাবে আর বসবে না। এখন যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট, সাবজেক্ট প্লাস মাইট, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান প্লাস অন্যান্য, ভার্ব ওয়ান প্লাস অন্যান্য। দেখে আমরা শুরু করি, এই সেন্টেন্সটার সাবজেক্ট লাগবে। এই যে সাবজেক্ট কি, লেট মি গো দেয়ার, সেখানে আমাকে যেতে দাও। এখন যাওয়া কাজটা এইটা, যাওয়া কাজটা কে করবে, আমি করব। তো মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই, তাই না? এখন মি এর সাবজেক্ট রূপ আই ঠিক আছে, কিন্তু আমার এখানে পার্সন পরিবর্তনের রুলস অনুযায়ী আমি কি ওখানে আই লিখতে পারবো? পার্সন পরিবর্তনের যে রুলসটা আমরা দেখেছিলাম ফার্স্ট ক্লাসে সেটা আমাদের এখন রিভাইজ করতে হবে, মনে করতে হবে। সেটা ছিল, ব্যক্তিটি যদি বক্তা বা শ্রোতার কেউ হয় তাহলে সেই অনুযায়ী তার পরিবর্তন হয়। তো মি বলতে কাকে বোঝানো হচ্ছে, তাকে, সে আমাকে বলেছিল আমাকে সেখানে যেতে দাও। তো যাবে কে, সে যাবে, তাই না? তাহলে এই মির পরিবর্তনটা এই বক্তা অনুযায়ী হবে, তখন কিন্তু আর এই আই হবে না। ওকে, তাহলে মির পরিবর্তন সাবজেক্ট হিসাবে হি হলো। তারপরে লাগবে মাইট, আমি একটা মাইট দিলাম। তারপরে লাগবে ভার্ব ওয়ান থেকে অন্যান্য, ভার্ব ওয়ান এটা গো, অন্যান্য অংশ আছে দেয়ার, হয়ে গেল। ঠিক আছে, হি টোল্ড মি দ্যাট হি মাইট গো দেয়ার, সে আমাকে বলেছিল যে সে যেন সেখানে যেতে পারে। তার মানে ব্যাপারটা এরকম যে আমি তাকে আটকে রেখেছিলাম বা আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলাম। ঠিক আছে, তাহলে শুধু লেট দিয়ে যদি শুরু হয় আমরা কি করব, রিপোর্টিং ভার্বটা টোল্ড লিখব, দেন নাম্বার টু তে কমা উঠে গিয়ে দ্যাট বসাবো, সরি, কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। নাম্বার থ্রি তে আমাদের এই গঠনটা অ্যাপ্লাই করতে হবে, প্রথমে এই সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে যেমনটা এখানে বসালাম, তারপরে একটা মাইন্ড বসাতে হবে, তারপরে মূল ভাব থেকে অন্যান্য, এই সেন্টেন্সের যে মূল ভাব থাকবে সেটা থেকে অন্যান্য অংশ বসে। ঠিক আছে, আর অন্যান্য পরিবর্তন বলতে শব্দগত পরিবর্তন, যেমন এখানে যদি কাম থাকতো তাহলে গো হতো, দিস থাকলে দ্যাট হতো, এইগুলো। ওকে, তো আমি নেক্সট ওয়েতে চলে যাব, নেক্সট ওয়েতে চলে যাব এভাবে যে এটুকু আমি রাখলাম, হি সেড টু মি লেটস, লেটস প্লে গেমস, আমি প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম
Let's play games. Okay. তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি সেন্টেন্সের ভাবটা চেঞ্জ হয়ে গেছে। সে আমাকে বলেছিল চলো খেলতে যাই। এখন এটা খেলতে যাওয়ার প্রস্তাব করা হলো আমাকে, তাই না? যে আমি যাবো কি যাবো না, বা আমাকে সাথে নিয়ে সে সহ খেলতে যাওয়ার প্রস্তাব করা বোঝালো। তো এরকম যদি শুধু লেটস দিয়ে শুরু হয় বা যদি কোনো প্রস্তাব করা বোঝায়, তাহলে যেভাবে হবে আমরা সেটা এখন দেখব। প্রথমে যেটা করব, সাবজেক্ট বসালাম, এখন এই যে রিপোর্টিং ভার সেটা চেঞ্জ হয়ে প্রপোজড হবে, PRO POSE। এই প্রপোজ ভার ওয়ান এটা টু আকারে এখানে বসবে, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে প্রপোজড, হি প্রপোজড মি। এখানে ব্যাপার হচ্ছে স্রোত আমি রাখতেও পারি নাও পারি। He proposed me, সে আমাকে প্রস্তাব করেছিল। এই কমা উঠে গিয়ে এখানে that বসবে আগের মত, কমা উঠে গিয়ে that বসবে আগের মত। এখন আমাকে যেটা করতে হবে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টের এখানে কিছুটা নির্দিষ্ট করা আছে, উই অথবা দে, উই বসবে অথবা দে বসবে, এখন কোনটা কখন বসবে। ব্যাপারটা হচ্ছে বক্তা এবং শ্রোতা এদের দুইজনের মধ্যে আমি যদি থাকি তাহলে উই বসাতে হবে, যদি আমি না থাকি, যেমন হি সেড টু ইউ সে তোমাকে বলেছিল, হি সেড টু রহিম, হি সেড টু সীমা, হি সেড টু বিনা, মিনা ইত্যাদি, আমি ওর মধ্যে নাই, তাই না? তাহলে সে তাকে বলেছিল, তখন আমরা দে বসাবো। আর যদি হি সেড টু মি অথবা আই সেড টু ইউ, আই সেড টু হিম ইত্যাদি থাকে, তার মানে আমি যদি ওর ভিতরে থাকি তাহলে কিন্তু আমাকে উই বসাতে হবে। তো আমি যেহেতু আসি আমি উই বসালাম, উই। এখন এই মাইটের জায়গায় আমাদের শুড লিখতে হবে, শুড, উই শুড, উই শুড। তারপর মূল ভাব থেকে অন্যান্য, উই শুড, এই যে মূল ভাব এই যে অন্যান্য, উই শুড, সরি উই শুড এখানে লেখার দরকার নেই, উই শুড প্লে গেমস। তাহলে পুরো ব্যাপারটা হলো হি প্রপোজড মি, সে আমাকে প্রস্তাব করেছিল, দ্যাট উই শুড প্লে গেমস, যেন আমরা আমাদের খেলতে যাওয়া উচিত। ওকে, তো এটা আমরা কিভাবে করলাম আবার রিভাইজ করে আসি। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে যেহেতু প্রস্তাব করা বুঝিয়েছে, সে কারণে প্রপোজ লিখলাম, শ্রোতা বসে গেল, এটা না দিলেও সমস্যা হতো না, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এরপরে এখান থেকে উই অথবা দে বসবে, আমি যদি এই দুইজনের মধ্যে থাকি তাহলে উই, যদি না থাকি তাহলে দে। তো উই বসালাম, তারপরে সবার বেলা একটা করে শুট বসবে, সেটা উই থাকুক বা দে থাকুক, সবসময় আমরা একটা করে শুট বসাবো, উই শুট মূল ভাব থেকে অন্যান্য প্লে গেমস। ওকে, তো এটাই ছিল থার্ড ওয়ে অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমি প্রথমে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স তিন ধরনের ওয়েতে করতে হয়, যদি আদেশ নিষেধ বোঝায়, যদি শুধু লেট দিয়ে শুরু হয়, যদি লেটস বা লেট আস দিয়ে শুরু হয়, তাহলে এভাবে করতে হবে। তো এটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জিং স্পিচের ওয়ে। এখন আমি তিনটা ওয়ের তিনটা সেন্টেন্স তোমাদের একটু করতে দেব, তারপরে আমি আবার হেল্প করব তোমাদের ওটা করার জন্য। তোমরা তিনটা একটু খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করে দেখো ওই ওয়েতে সুন্দরভাবে সমাধান হয় কি না। ওকে, আই নাম্বার ওয়ান হলো আই সেই টু ইউ, আমি তোমাকে বলেছিলাম কাম কাম হিয়ার, এখানে এসো। নাম্বার টু, হি হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, লেট মি ওয়াচ, লেট মি ওয়াচ টিভি, আমাকে টিভি দেখতে দাও,
Number three, he said to Shima. She Shima ke bole chilo. Let's go to school. Let's go to school. School banane si baat diye chilo. He said to me, let's go to school. Chalo school e jai. To ei tinta where tin rokom ami tintari dhoron tomader dekhiyechi. Asha korchi tumra parbe video ta pause kore eta khatay likhe shomadhan koro. Kore abar amarta dekho. Okay. তো আমি আশা করছি তোমরা খাতায় অলরেডি ভিডিওটা পজ করে লিখেছো এবং এখন আমার থেকে তোমারটা মিলিয়ে নাও প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে আই রিপোর্টিং ভাগ পরিবর্তন হয়ে কি বুঝিয়েছে কাম হিয়ার আদেশ করা বুঝিয়েছে আই ওয়ার্ডড ইউ আমি তোমাকে আদেশ করেছিলাম কমা উঠে গিয়ে টু কাম থাকলে গো Here থাকলে দেয়ার ঠিক আছে আশা করছি তোমাদের হয়েছে যদি নাও পাই কোন ক্ষেত্রে মিস হলে সেটা মিলিয়ে নেবে নাম্বার 2 এভাবে করব আমরা শুধু লেট দিয়ে শুরু হলে প্রথমে কি হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে সিম্পলি টোল্ড বসে শ্রোতা বসে গেল কমা উঠে গিয়ে দ্যাট বসলো এরপরে সাবজেক্ট বসলো লেট মি ওয়াজ কে হি এই মি বলতে কাকে বোঝানো হয়েছে এই যে হিতে তো দ্যাট হি এখন সবার সময় একটা মাইট বসবে কি মাইট তারপর মূল ভাগ থেকে শেষ পর্যন্ত ওকে আশা করছি হয়েছে নাম্বার 3 এভাবে এটা লেটস দিয়ে শুরু হয়েছে সো এই রিপোর্টিং ভাগটা প্রপোজড হয়ে যাবে প্রপোজড হি প্রপোজড সীমা সে সীমাকে প্রস্তাব করেছিল কমাতে গিয়ে দ্যাট এবার উই অথবা দে আমি এর মধ্যে নাই সো দে হবে এরপরে শুট তারপর মূল ভাগ থেকে শেষ পর্যন্ত দে শুট গো টু স্কুল ওকে তো আশা করছি তোমরা তিনটাই পেরেছো যদি না পারো দুই একটা পয়েন্ট মিস হলে এখান থেকে মিলিয়ে নেবে এবং এটা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে বাই বাই দিস ওয়াজ ওয়াল ফর টুডে উই উইল মিট এগেইন সুন উইথ দা আদার ওয়ান আই থিংক আমাদের অবজেক্টিভ বাকি আছে এবং এক্সপ্লানেটরি বাকি আছে ওকে সি ইউ see you again still then keep well and keep running your study ta ta